হ্যালো ফ্রেন্ডস, দিস ইজ অনিক হিয়ার। আজকে একটু অন্যরকমের কিছু ভিডিও বানাবার ইচ্ছা হলো। বুঝতেই পারছো আমি কিচেনে দাঁড়িয়ে আছি, আর এই কোয়ারেন্টাইন পিরিয়ডে আমার ওয়াইফ যা যা বাড়িতে অ্যাভেলেবল তা দিয়ে কিছু না কিছু ক্রিয়েটিভ রান্না করে খাওয়াচ্ছে। তো আমি ভাবলাম আজকে ওকে একটু আমি রান্না করে খাওয়াই, কারণ একটা ছোট বেবিও আছে, অ্যাজ ইউ নো শি ইজ বিজি মোস্ট অফ দ্য টাইম। তো আর তার থেকেও আরেকটা পারপাস হচ্ছে আমাদের বিল্ডিংয়ের যত ওয়াচম্যান এবং ওয়ার্কার তাদের জন্য ভাবলাম একটু রান্না করে পাঠাই, কারণ ওরা সকলেই ওরা নিচে লকডাউন। So let's start and let's make a very filling and easy making dish, jake bole chicken pulao in Onyx style. First of all, let's slice up some onions. Kono belestar byapar nei, kichu kono luxury kono byapar nei, ekdom plain pyaaj kete normal bhabe just slices. Ekটু patla hole bhalo hoy, so that you know khete bhal lage. দুটো পেঁয়াজ নিলেই আই থিঙ্ক ইটস গুড, কারণ আমরা আজকে মোটামুটি ছ সাত জনের জন্য বানাবো। তো খুব একটা বেশি এখানে পেঁয়াজ বা আদা রসুন এসব লাগে না, জাস্ট ফর দ্য ফ্লেভার। বিগ বসের কথা মনে পড়ে যাচ্ছে, এরকম এখন বিগ বসে ছিলাম, রান্না করার সুযোগ হতো। তো এটাও এক ধরনের বিগ বসই চলছে, কোয়ারেন্টাইন বিগ বস গেমস। তো কখনো গান বাজনা করছি, কখনো হই হুল্লোড়, কখনো একটুখানি মজার মজার ভিডিও, আর আজকে ভাবলাম একটু রান্নাও করি। তো ইয়া, পেঁয়াজ আমার এখানে কাটা হয়ে গেছে, লেটস ম্যারিনেট দ্য চিকেন। চিকেনের মধ্যে আই উইল টেক সাম ফ্রেশ কার্ড। কার্ডটাই হচ্ছে পুরো খাবারের বেসটা। এর মধ্যে আই উইল পুট সাম সল্ট, আন্দাজ করে দেবেন, বেশি যেন না হয়, কম হলে ক্ষতি নেই, পরে অ্যাড করা যাবে। লিটল বিট অফ সুগার, কারণ পোলাওটা আমার একটু মিষ্টি, হালকা একটু ব্যালেন্স করে। একটু গোলমরিচ, কারণ পেপারটাই হচ্ছে সব। আর উইল পুট সাম জিঞ্জার গার্লিক পেস্ট। রান্না করতে করতে না একটু গান লাগে, হ্যাঁ না, থোড়া সা গানা বোঝায়। তো ইয়া, চিকেন ম্যারিনেট হয়ে গেছে, সো লেটস স্টার্ট মেকিং দ্য পোলাও। তার জন্য আমি একটু নর্মাল বাসমতি রাইস ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, সো দ্যাট সফট হয়ে যায়। ডেচকিটা গরম হয়ে গেছে, একটু সাদা তেল, আর এর সাথে জাস্ট ফর দ্য ফ্লেভার একটু দেশি ঘি। তেলটা একটু গরম হয়ে গেলে দিয়ে দেবো হচ্ছে গরম মশলা, দুটো তেজপাতা, তিনটে স্টার আনিস, কটা লবঙ্গ, দালচিনি আর চার পাঁচটা এলাচ। জাস্ট মশলাগুলো একটু রোস্টেড হলে গন্ধটা বেরোলে পেঁয়াজটা অ্যাড করে দেবো। অ্যাড ইন দ্য অনিয়ন, বিউটিফুল অ্যারোমা। পেঁয়াজটা একটু গোল্ডেন ব্রাউন হবে, নট টু মাচ, একটু গোল্ডেন ব্রাউন হবে। এর সাথে হোয়াট ইউ ক্যান ডু ইজ দ্যাট ইউ ক্যান জাস্ট লিট গ্রিন চিলি অ্যান্ড ইউ ক্যান থ্রো ইট ইন। এটা গন্ধটা খুব সুন্দর লাগে, দ্য ফ্লেভার ইজ ভেরি নাইস। তো অনিয়নটা ফ্রাই হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন অলমোস্ট হয়ে গেছে, নাও ইটস টাইম টু অ্যাড ইন দ্য চিকেন। সো সুন্দর করে সাবধানে ম্যারিনেটেড চিকেনটা এর মধ্যে অ্যাড করে, পুরো ম্যারিনেশনটাই যেন এর মধ্যে যায়, অল দ্য গুডনেস, ডোন্ট মিস ইট। ইজ আ কুইক মিক্স এন্ড লেট ইট জাস্ট ফ্রাই ফর লাইক ফাইভ মিনিটস। জাস্ট একটু ফ্রাই হবে, একটা সুন্দর একটা গোল্ডেন ব্রাউন একটা কালার হবে, একটা সুন্দর নাটি অ্যারোমা হবে। একটু দেখে নিই চিকেনের কন্ডিশনটা কি, ইডলিটা রেডি, চিকেনটা খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে, একটু নরম হয়ে গেছে। দিস ইজ দ্য ফাইনাল স্টেজ, রাইসটা অ্যাড করে দিতে হবে। রাইসটা অ্যাড করে আমি এখানে মোটামুটি 3 কাপ মতো রাইস নিয়েছি, তাই
তাহলে জল লাগবে 6 কাপ জাস্ট ডাবল লেটস গিভ আ কুইক মিক্স নাও ইটস টাইম টু অ্যাড দা ওয়াটার হ্যাঁ বয়ল এসে গেছে দেখতে পাচ্ছেন বাবলস হচ্ছে এটাকে ঢেকে দিয়ে গ্যাসটা একদম মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে ফর 12 টু 15 মিনিটস ওটা চেক করে নেবে আর কিছু ভারী যদি কিছু থাকে যেমন আমার কাছে এইটা আছে ভারী একটা কিছু দিয়ে এটা এখানে একটু ওয়েট দিয়ে দেবে যাতে স্টিমটা না বের হয় তো 12 মিনিট হয়ে গেছে লেটস সি কি দাঁড়ালো ওয়াও ইটস রিয়েলি নাইস সি ইটস অল ডান সুন্দর একটা ঝরঝরে ব্যাপার এসেছে আমি কখনো কিছু রান্না করলে প্রথম খাবারটা আমার মেয়ে আদ্যার জন্য আমি বার করি সো চিকেন পোলাও ইজ ডান বাড়িতে ট্রাই করবে আমাকে জানিও এটা একটা নতুন ভিডিও আমার খুব ভালো লাগছে এই ভিডিওটা করে পোস্ট করতে তো ইয়া সো চিকেন পোলাও ইজ রেডি প্লিজ ট্রাই প্লিজ লেট মি নো হাউ ইজ ইট থ্যাংক ইউ সো মাচ হ্যাপি কোয়ারেন্টাইন